بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় ক্রম বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি আজমল আসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ ইকরা বাংলার নিয়মিত আলোচক দারুলেল লন্ডনের সম্মানিত ইমাম হজরত মৌলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দুই একটি দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই সম্মানিত অতিথির কাছ থেকে। সম্মানিত অতিথি আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন? জি, কষ্ট করে আমাদের সময় অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক মধ্যে অপেক্ষা আছেন যে আজ কী দোয়া হতে পারে। জাযাকাল্লাহ মাওলানা। نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم: الصائم حين يفطر، والإمام العادل، ودعوة المظلوم، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه إنه هو الغفور الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুদার প্রোগ্রামে স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসা কথা বলাকে যেন কবুল করেন এবং এই পবিত্র মাহে রমজানে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুন্দরভাবে রমজানের রোজা, এই রাত্রের তারাবি, এই সমস্ত আমল যেন সুন্দরভাবে আমরা করতে পারি সেই তৌফিক চেয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে এই রমজানের করণীয় আমলসমূহ, রোজাদারের জন্য, একজন রোজাদারের জন্য রমজানের কী কী করণীয় আছে এগুলো আমরা কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করবো, এরপরেই আমরা দুয়ার দিকে যাব। তো আমরা যদি দেখি যে বিশেষ করে আমাদের রমজান মাসের অনেক আমল আছে, আপনারা জানেন অনেক আমল আছে। এই আমলগুলোর মধ্যে যে আমরা এই আমলগুলো আজকে আমরা যে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে যদি আমার কিছু আমল যদি আমার দেখা যায় আমরা আমলের মধ্যে না থাকে, তাহলে আমরা আমল করার চেষ্টা করব। এটাই আমাদের আলোচনার মেইন টার্গেট, যে আমরা যে সমস্ত আমলগুলো কুরআন এবং হাদিস থেকে মিলে রমজানে কী কী আমল আমরা করতে পারি, সেই আমলগুলো যদি আমরা করি আলহামদুলিল্লাহ, যদি আমি না করি তাহলে আমরা এখন থেকে করার চেষ্টা করব। যে রমজানের মাঝে রমজান মাসের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি আমল বা রোজাদারের জন্য করণীয় যে আমল যেগুলো, এর মধ্যে নম্বর ওয়ান হলো যে অধিক পরিমাণে কলিমা পাঠ করা, কলিমা শাহাদা, বেশি বেশি করে কলিমা শাহাদা পাঠ করা। হ্যাঁ, আপনি কি আসছেন, এই আপনি অফিসে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, আপনি এই কাজ করছেন, ফাঁকে ফাঁকে আপনি আপনি রাস্তা থেকে হাঁটছেন, বাসের মধ্যে চড়ছেন, আপনি ট্রেনের মধ্যে আসেন, আন্ডারগ্রাউন্ডে আসেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নম্বর ওয়ান, এই রমজানের মধ্যে বেশি বেশি করে কলিমা পাঠ করা, কলিমা শাহাদা পাঠ করা। নম্বর টু হলো যে বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি কী করে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা, গুনাহ থেকে মাফি চাওয়া। হ্যাঁ, বেশি বেশি করে ইস্তেগফার করা। এরপরে নম্বর তিন হলো যে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পানা চাওয়া, জান্নাতের সওয়াল করা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এই যে চারটি জিনিস আমি বললাম,
বেশি বেশি করে কলিমা পড়া, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, এরপরে আপনার জান্নাত চাওয়া এবং দুজক থেকে পানা চাওয়া, এটাও হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন ইস্তাগফিরু ফিহি মিন আরবাই খিসাল, তোমরা চারটা জিনিস বেশি করে করো এই রমজানের মধ্যে। ইস্তাগফিরু ফিহি মিন আরবাই খিসাল খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, দুটি জিনিস এরকম আছে যে দুটি জিনিস করলে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারবে, তোমার রবকে তুমি রাজি করতে পারবে। এটা কি? ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি রমজানের মধ্যে বেশি করে শাহাদা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলছেন হাদিসে তাস্তাগফিরুনা, এবং তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে মাফি চাও, এই মাসের মধ্যে তুমি বেশি করে মাফি চাও, আল্লাহর কাছে মাফি চাও, ক্ষমা চাও। আর আরে দুইটা জিনিস হইল যে যে দুইটা জিনিস হইল যে দুটি জিনিস না করে উপায় নাই আমাদের, একটা হইল জান্নাতের সওয়াল করা, ফাতাস আলুনা ফাতাস আলুনা আল্লাহ আল জান্না ও তাওয়াজুনা বিহি মিনান নার, যে তোমরা বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানা চাও। তাইলে আমরা চারটা জিনিস পাইলাম হাদিস থেকে, বেশি করে কলিমা পাঠ করা, বেশি করে তওবা ইস্তেগফার করা, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। এরপরে আরেকটা আমল হলো যে এই মাসের মধ্যে আমরা বেশি করে কোরআন পাঠ করব, বেশি করে কোরআন তেলাওয়াত করব। কেন? এই মাসের মধ্যে রমজানের মধ্যে কোরআন নাজিল হয়েছে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, কোরআন এই মাসের মধ্যে নাজিল হয়েছে। আবার প্রত্যেক রমজানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে কোরআনের কি হইতো, কোরআনের দৌড় হইতো। সেই হিসাবে আমরা যে যতটুকুই পারি বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি কোরআন পড়ার জন্য আমরা কি করব, আমরা সবাই মিলে ঘরের মধ্যে সবাই পড়ব, যে এরকম না যে কেউ পড়বে কেউ পড়বে না, সবাই আমরা পড়ব এবং বেশি পড়ার চেষ্টা করব। আরেকটা আমল হলো যে আমি প্রত্যেক দিন, আমি তো এই প্রত্যেক দিন রমজানে বিশেষ করে 24 ঘন্টায় আমি 300 বার দুরুদ শরীফ পড়ব। এমনি তো হয়তো আমি 100 বার পড়ি, একটা কথার কথা, যদি আপনি বেশি পড়েন আলহামদুলিল্লাহ, আপনি যদি 100 বার পড়েন, 500 বার পড়েন, 1000 বার পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটা টার্গেট আমরা দিচ্ছি যে আপনি যদি নর্মাল আপনি রমজানের মধ্যে 300 বার পড়ার চেষ্টা করবেন। যদি কোনো মানুষের 300 বার পড়ে তাইলে এটা বলা যাবে সে অধিক হারে দুরুদ পড়ছে, অধিক হারে। আল্লাহ রাসূল বলেন অনেক সময় হাদিসের মধ্যে বলেন তোমরা শুক্রবার দিন আমার উপরে বেশি করে দুরুদ পড়ো, তো বেশি করে দুরুদ পড়ো, এটা কোন সময় বেশি হবে যে বলেন যদি 300 বার হয়, মিনিমাম 300 বার হয়, তো এটা বেশি হবে। এই জন্য রমজানের মধ্যে আমাদের আরেকটা টার্গেট হইল আমরা 300 বার দুরুদ পড়বো। আরেকটা টার্গেট হইল পুরুষদের জন্য জামাতের সঙ্গে তকবীর ওলার সাথে নামাজ পড়া, এটা আমাদের এই রমজানের মধ্যে, এটা তো রমজান ছাড়াও এটা করব, কিন্তু রমজানের মধ্যে এটা আমরা কোনো সময় মিস করব না। তাইলে কি হবে, রমজানের পরে আমাদের এটা আর ছুটবে না, জামাত ছুটবে না, তাকবীরে ওলা ছুটবে না। পুরুষদের জন্য জামাতের সঙ্গে তাকবীরে ওলার সঙ্গে মসজিদে নামাজ আদায় করা, আর মহিলারা প্রথম ওয়াক্তের প্রথমেই নামাজ পড়া। মহিলারা যদি ওয়াক্তের প্রথমে ঘরে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে গিয়ে পড়লে যে সব হবে, মহিলারা ঘরে ওয়াক্তের হওয়ার সাথে সাথে নামাজ পড়লে এই সব পেয়ে যাবে। ওয়াক্তের প্রথমে, ওয়াক্ত শুরু হওয়ার প্রথমে যদি কোনো মহিলা ঘরের মধ্যে নামাজ পড়ে, পুরুষরা মসজিদে জমাতে গিয়ে পড়লে যে সব পাবে, সেই মহিলা ঘরে বসে এই সব পাবে। আরেকটা আমল হলো খুব বেশি করে কি করা, যে আপনার দোয়া করা। আমরা এই খুব বেশি করে দোয়া করা হাদিসের মধ্যে আসে, রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, এই মাসের মধ্যে আমরা বেশি করে দোয়া করব। আরেকটা আমল হলো যে এই মাসের মধ্যে আমরা তো দিনের বেলা তো রোজা রাখা, এটা তো সবাই জানি, এটা তো রোজা রাখা তো ফরজ, এটার মধ্যে তো কোনো এই আপনার এই হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষে কি করে রমজানের মধ্যে রোজা রাখে তাইলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এরপরে আরেকটা আমল, এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে কোরআনে করিমের মধ্যেও আসছে যে তোমরা যদি রোজা ফরজ করে দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বনতে পারো। তাইলে একটা আমল হইলো রোজার মধ্যে দিনের বেলা রোজা রাখা, আর আরেকটা আমল হইলো রাতের বেলা তারাবি পড়া, রাতের বেলা তারাবি পড়া। হাদিসের মধ্যে আসছে মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা, যারা রাতের তারাবির নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাইলে রমজানের একটা আমল হইলো দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি পড়া। এরপরে আরেকটা আমল হইলো ইফতার করা, ইফতার করা এবং ইফতার তাড়াতাড়ি করা, এটা একটা আমল। ইফতার করা এবং ইফতার তাড়াতাড়ি করা, জলদি করা, সময় হওয়ার পরে লেট না করা। তো না হাদিসের মধ্যে আসছে লা ইয়াজুলুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর, যে আল্লাহ রাসূল বলেন মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ইফতার জলদি করবে। ইফতার যদি জলদি করে এবং সেহরে যদি লেটে করে, সেহরে যদি একবার লাস্ট টাইমের দিকে করে, তাহলে আমরা একটা আমল পাইলাম রমজানের মধ্যে ইফতার জলদি করা, ইফতার করা এবং জলদি করা। আরেকটা আমল হলো সেহরি খাওয়া, সেহরি খাওয়া এবং সেহরি বিলম্বে খাওয়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, ফাইন্না ফিস সুহুরে বারাকা, তোমরা সাহরি খাও
তোমরা সাহারির মধ্যে কি আছে, বরকত আছে। অনেক বাচ্চারা আছে দেখবেন, তারা বলবে যেন আমরা সাহারি খাবো না। আপনি তাদেরকে বলেন যে সাহারি খাইতে হবে, তুমি যে কোনো কিছু খাও, অল্প কিছু খেজুর খাও, তুমি দুধ খাও, কিন্তু সাহারি খাও, এটার মধ্যে কি আছে, বরকত আছে। এরপরে আরেকটা আমল হইল, ইফতারের পূর্বে আমরা কি করব, যে দোয়া করব, ইফতারের পূর্বে আমরা দোয়া করব। এরপরে আরেকটা আমল হইল, যেহেতু হাদিসের মধ্যে আসে যে দোয়া কবুল হয়, আর আরেকটা আমল হইল রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবো না। রোজা রাখা অবস্থায় আমরা কি করবো না, মিথ্যা কথা বলবো না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, রাওয়াহুল বুখারী। যে মানুষে রোজা রাখা অবস্থায়ও মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, সেই আল্লাহ সেই মানুষের খানা দাওয়া, রোজা রাখা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে এটার কোনো প্রয়োজন নাই। তুমি রোজাও রাখছো আবার মিথ্যা কথা বলছো, তাইলে রমজানের মধ্যে আমাদের টার্গেট হইলো, রমজানের মধ্যে আমরা কি বলবো না, মিথ্যা কথা বলবো না। রমজানের মধ্যে আরেকটা আমাদের টার্গেট হইলো যে রোজা রাখা অবস্থায় আমরা ঝগড়া করবো না, রোজা রাখা অবস্থায় আমরা কি করবো না, ঝগড়া করবো না। হাদিসের মধ্যে আসছে তোমাকে যদি রমজানের মধ্যে এই আপনার রোজা রাখা অবস্থায় যদি তোমাকে কেউ গালি দেয়, ফা ইনসাব্বা ওয়াহাদুনা ওয়া কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম, তুমি বলো যে না আমি তোমার সাথে ঝগড়া করবো না, তুমি আমার সাথে রাগ করছো আমি তোমার সাথে রাগ করবো না, কেন আমি রোজাদার, কেন আমি রোজাদার। তাইলে রমজানের একটা আমল হইল, রোজা রাখা অবস্থায় একটা আমল হইল আমরা কি করবো না, মানুষের সাথে ঝগড়া করবো না। আরেকটা আমল হইল যে রোজাদারকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো। হাদিসের মধ্যে আসছে মান ফাত্তারা সাইমান মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মিছলা আজরিহি মিন গায়রা ইয়ানকুসা মিন আজরি শাই, যদি কোনো মানুষের রোজাদারকে ইফতার করায় তাহলে এই মানুষকে আল্লাহ তাআলা পুরা রোজার সওয়াব দিয়ে দেন। যে মানুষকে যে যে মানুষকে ইফতার করাইলো, এই মানুষ রোজা রেখে যে সওয়াব পাবে, এই পুরাটা সওয়াব তাকে দেওয়া হবে। এটার মানে না যে তার সওয়াব নিয়ে আসা হবে, তাকে পুরা সওয়াব দেওয়া হবে, আবার ইফতার করানোর কারণে তাকে আল্লাহ তাআলা এক্সট্রা পুরো একটা রোজার সওয়াব দিয়ে দিবেন। তাহলে আপনি যদি 100 জন গরিব মানুষকে ইফতার করান, যে কোনো মাধ্যমে হতে পারে, ইকরা বাংলার মাধ্যমে হতে পারে, আল খায়রের মাধ্যমে হতে পারে, আপনি ব্যক্তিগত মাধ্যমে হতে পারে, আপনি যদি 100 জন মানুষকে ইফতার করান তাহলে 100টা রোজার সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি ডেইলি 10 জন মানুষকে, আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন মানুষ গরিব গরিবদেরকে ইফতার করান, তাহলে মাসে কতটা হবে, 300 মানুষ হয়ে যাবে। ডেইলি 10 জন মানুষকে ইফতার যদি করাইতে পারেন, এটা চাইলে আমাদের জন্য কোনো ব্যাপারই না। 10 জন 20 জন মানুষকে ইফতার করানো আমাদের, আমরা যারা এই দেশে আছি, এটা কোনো ব্যাপার না। তাহলে এই এটাও একটা আমল যে রমজানের মধ্যে ইফতার করানো। আরেকটা আমল হইল যে কোরআন এই কী করা, এই মাসের মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করা, বেশি বেশি করে দান খয়রাত করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ রাসূল তিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানশীল, আবার রমজানের মধ্যে আল্লাহ রাসূল অনেক বেশি দান খয়রাত করতেন, এমনকি বাতাসের চাইতেও বেশি, বাতাসের বেগের চাইতেও বেশি দান খয়রাত করতেন। তাহলে একটা আমল হইল রমজানের বেশি, রমজানের মধ্যে বেশি করে দান সদকা খয়রাত করা। আরেকটা আমল হইল রমজানের মধ্যে বেশি করে মিসওয়াক করা, রমজানের মধ্যে বেশি করে মিসওয়াক করা। আর আরেকটা আমল হলো যে যদি সম্ভব হয় তাহলে রমজানের মধ্যে উমরা করা। হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষে রমজানের মধ্যে উমরা করে, তাহলে উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, রমজানের মধ্যে একটা উমরা করা গুয়াকে আমার সাথে, নবী বলছেন গুয়াকে আমার সাথে হজ করার সব পেয়ে যাবে, গুয়াকে আমার সাথে হজ করার সব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এরপরে আরেকটা আমল হইল রমজানের শেষ 10 রাতে বিশেষ করে এবাদতের মধ্যে মগ্ন থাকা, শেষ 10 রাতে লাস্টের নাইট বেশি করে এবাদতের মগ্ন থাকা। কেন হাদিসের মধ্যে আসছে কানা ইস্তাইদু ফি মা লা ইস্তাইদু ফি গাইরি, আল্লাহ রাসূল খুব বেশি মেহনত করতেন। এরপরে শেষ 10 দিনের মধ্যে এতেকাফ করা, শেষ 10 দিনের মধ্যে এতেকাফ করা, আর বিশেষ করে শেষ দশকের বেজুর রাত্রের গুলার মধ্যে, বেজুর রাত্রগুলার মধ্যে শবে কদর তালাশের নিয়তে আপনি বেশি করে ইবাদত করা। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, হাদিসের মধ্যে আসছে তাহাররাউ লাইলাতুল কদর ফিল উতরি মিনাল আসর ইলা আখির মিন রমাদান, তোমরা রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাত্রগুলার মধ্যে তোমরা শবে কদরকে তালাশ করো। আরেকটা আমল হইল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই যে দোয়াটা আছে এটা বেশি বেশি করে পড়া, সব সময় পড়া রমজানের মধ্যে, দিনের বেলা, রাত্রের বেলা, ইফতারের আগে, তাহাজ্জুদের সময়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রমজানের মধ্যে মেইন টার্গেটই হলো আমরা আল্লাহর কাছ থেকে মাফি নেওয়া। হাদিসের মধ্যে আসছে যে রমজান পাইল আর মাফি নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল আমিন বলেছেন। এই জন্য রমজানের মধ্যে মেইন টার্গেট হইল আমরা কি করব, যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আরেকটা আমল হইল যে আমরা বেশি বেশি করে যে আমল আমরা করতাম আগে রমজানের আগে, এগুলোর মধ্যে আমরা আরও বেশি করব। যে যদি আপনি কোরআন তেলাওয়াত এক পারা করেন, আপনি এখন 3 পারা করেন, আপনি আগে যদি নফল নামাজ পড়তেন একটু বেশি পড়েন, তাহাজ্জুদ পড়তেন আগে 2 রাকাত এখন পড়েন 4 রাকাত, অর্থাৎ একটু সব লাইনে আমরা আগে বাড়বো। তসবিহ আপনি একটু বেশি পড়েন। কেন, হাদিসের মধ্যে আসছে যে ইয়া বাগিয়াল খায়র আকবিল
রমজানের মধ্যে একজন ফেরেশতা আওয়াজ দেয়, ইয়া বাগী আল খাইর, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে কল্যাণ, কল্যাণকে তুমি চাও, হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আগে বাড়ো, ইয়া বাগী আশর আকসিল, হে অকল্যাণের অনুসন্ধানকারী তুমি থেমে যাও, তুমি আর আর কত গুণা করবে, তুমি কি রমজানের মধ্যেও গুণা করবে, তুমি রমজানের মধ্যেও কি চোখের দ্বারা গুণা করবে, জবানের দ্বারা গীবত শিকায়ত করবে, আর কত করবে, তুমি তুমি স্টপ করো, তুমি থেমে যাও। এটা হাদিসের মধ্যে আসছে, ফেরেশতা আওয়াজ দিতে থাকে, তুমি ভালো কাজ যারা অন্বেষণ করো তুমি আগে বাড়ো, আর যারা খারাপ কাজ করো তুমি একটু স্টপ করো, তুমি বন্ধ করো। লাস্ট কথা হলো যে রমজানের মধ্যে সমস্ত গুণাগা থেকে, সমস্ত পাপাচার থেকে আমরা পরহেজ করতে হবে, তাকওয়ার অনুশীলন করতে হবে, এমনকি কোনো লাইনে আমরা গুণা করব না, এটা আমাদের লাস্ট টার্গেট। আমরা গত সপ্তাহে আপনাদের সামনে আমাদের প্রোগ্রামটা যারা দেখছেন এগুলা এই রমজানের ইফতারের আগের যে দোয়াগুলা এবং বিশেষ করে আরও কিছু দোয়া আছে আমি সংক্ষিপ্তভাবে আমি এখন বলে দিব, আপনারা বোর্ডের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা যেহেতু লাইভ হয় নাই, রিপিটের মধ্যে গেছে, এরপরও আমি সংক্ষিপ্তভাবে আমি রিপিট করছি। আজকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইফতারের আগে আমরা যে কয়েকটি দোয়া পড়ি, এর মধ্যে একটা দোয়া হইল ইফতারের পূর্বে একটা দোয়া আছে, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল মাগফিরাতি ইগফিরলি। এটা আপনারা একবারে সহজ একটা দোয়া, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল মাগফিরাতি ইগফিরলি, হে মহান অনুগ্রহ দানকারী আমাকে ক্ষমা করুন, হে মহান ক্ষমা দানকারী আপনি আমাকে ক্ষমা করুন। দ্বিতীয় দোয়া হলো যে এই দোয়াটা আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরালি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরালি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফিরালি, হে আল্লাহ তোমার এই সর্বগ্রাসী রহমতের উসিলায়, তোমার এই ব্যাপক রহমতের উসিলায় আমি প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা ছিল আজকের দ্বিতীয় দোয়া। তিন নম্বর দোয়া যেটা আছে সেই দোয়াটা হলো এই যে ইফতারের আগে যেটা প্রসিদ্ধ দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমার উপর ভরসা করেছি, তোমার প্রদত্ত নিয়ামত দ্বারা ইফতার করেছি। এটা ছিল তিন নম্বর দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরপরে চার নম্বর দোয়া হলো, যেটা ইফতার করার পরে করবেন, খেজুরের পরে, খেজুর খাওয়ার পরে বা ড্রিঙ্ক করার পরে আপনি দোয়াটি পড়বেন, এটা ইফতারের পরে, যাহাবাজ্জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ্জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ্জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যার অর্থ হলো পিপাসা দূর হয়ে গেছে, পিপাসা দূরীভূত হয়েছে, দমনীসমূহ সতেজ হয়েছে, ইনশাআল্লাহ রোজার সওয়াব নিশ্চিত হয়েছে। এটা ছিল ইফতারের পরের দোয়া। আরেকটা দোয়া আমি একটা দোয়া আছে যেটা অনেকেই পড়েন আর অনেকেই পড়েন না, বিশেষ করে চার রাকাত তারাবির নামাজের পরের যে দোয়াটা, আপনারা এটাও দেখতে পারবেন, এই যে দোয়াটা আছে এই দোয়াটা সম্পর্কে আমি বলবো একটু সময় যে এটা পড়তে পারবেন কি পারবেন না, এবং পড়লে আপনি কীভাবে পড়বেন, এটা কি পড়তে হবে নাকি পড়তে হবে না, আমি একটু বলছি। আগে একটু দোয়াটা বলি, প্রত্যেক চার রাকাত তারাবির পরে যে দোয়াটা অনেকেই পড়েন, আর এটা হলো সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাঈকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর। আমি আবারও বলছি এই দোয়াটি, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাঈকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর। এই যে দোয়াটি আমরা বললাম, এই দোয়া সম্পর্কে আমরা আসলে প্রথমে জানি যে এই দোয়াটা আপনি যদি পড়েন না কোনো সমস্যা নাই,
দোয়ার মধ্যে আপনার কি আছে, চয়েস আছে। আমরা যে নমাজের পরেও যদি আমরা দোয়া করি, ফরজ নমাজের পরে দোয়া কবুল হয়, কিন্তু এর পরেও আপনার চয়েস আছে, আপনি করতেও পারেন নাও করতে পারেন। এই জন্য চার রাকাত তারাবির পরে যে দোয়াটা আছে সেই দোয়াটাও আপনার কিতাবের মধ্যে লেখছেন, ফতোয়া সাহেবের মধ্যে লেখছেন, ও ইউখাইয়ারুনা মিন বাইনা তাসবিহিন ওয়া কিরাআতিন ওয়া সুকুতিন ওয়া সালাতিন ফুরাদা। আপনাকে চয়েস দেওয়া হয়েছে, আপনি চাইলে তাসবিহ করতে পারেন, এটা একটা তাসবিহ, সুবহানাল মুলক ওয়াল মালাকুত, এটা একটা তাসবিহ। তাইলে আপনাকে কি করা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে যে আপনি এটা কি করতে পারেন, আপনি তসবিহ পড়তে পারেন, এরপরে আপনি কেরাত করতে পারেন, কোনো তেলাওয়াত করতে পারেন, আপনি নীরব থাকতে পারেন, আপনি চাইলে আরও কিছু নফল নামাজও পড়ে নিতে পারেন। অনেক সময় আছে যে প্রপার তারাবি যেগুলো হয় এগুলোর মধ্যে মাঝখানে অনেক গ্যাপ থাকে, এখনও হরমের মধ্যে যে চার রেখাতের পরে অনেক গ্যাপ থাকে, চাইলে আপনি কিছু আরও দুই রেখাত নফল নামাজ পড়তে পারবেন, এত লম্বা গ্যাপ থাকে। হ্যাঁ, তাইলে বোঝা গেল আপনার জন্য কি আছে, এটা সুযোগ আছে। আর আরেকটা আপনার কি আছে, বাদায়ু সানাইর মধ্যে আসছে যে ওয়াইসাব্বিহু ওয়াইহাল্লিলু ওয়াইকাব্বিরু ওয়াইসাল্লি আলান নবী ওয়াইয়াদউ লিআন্নাহু মুতাওয়ারাসুন মিনাস সালফ। একটা অনেক প্রসিদ্ধ একটা কিতাব বাদায়ু সানাই, এর মধ্যে আসছে আপনি চাইলে এই চার রাকাতের বাদে আপনি তসবিহ পড়তে পারবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আপনি তাকবীর করতে পারেন, আল্লাহু আকবার, এরপরে দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি দোয়া করতে পারেন। এবং এইগুলা করা, এইগুলা তসবিহ পড়া, দোয়া করা, এই আপনার দুরুদ পড়া, এগুলো একবারে সালফে সালেহীন থেকে, একবারে সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে, এটা এরকম না যেটা নতুন শুরু হয়েছে, এটা একবারে সালফে সালেহীনের জমানা থেকে এটা চলে আসছে, সুযোগ আছে। কিন্তু আপনার চয়েস আছে, আপনি যে কোনো একটা করতে পারেন, আপনি একটা করেন আজকে চার রাকাতের পরে একটা পড়ছেন, এরপরে চার রাকাতের পরে আপনি দুরুদ পড়েন, এরপরে চার রাকাতের পরে আপনি এই আপনি দোয়া করেন, এইরকম এক একটা বিরতির সময় এক একটা আমল করেন। কিন্তু কেউ যদি বলে যে এটা পড়া যাবে না, এটাও মানা যাবে না, কেউ যদি বলে না এটা পড়তে পারবেন না, বলবে বলবে এটা হাদিসের মধ্যে নাই, বলবেন দোয়া করতে কি হাদিস লাগে, আপনি আপনার বাসায় দোয়া করছেন, আল্লাহর তাসবিহ করছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, যে তুমি তোমার রবের প্রশংসা করো, এটা তো তুমি আপনি এই যে তাসবিহ যেটা এটা তো তাসবিহ, আল্লাহর প্রশংসা আপনি করছেন, আল্লাহর গুণ কীর্তন করছেন যে সুবহানাল মুলক ওয়াল মালাকুত, এটা তো আপনি আল্লাহর প্রশংসা করছেন। এই জন্য এই দোয়ার জন্য কি লাগে না, হাদিস লাগে না, হাদিস ছাড়াও আপনি আল্লাহর কাছে চাইবার সময় আপনার মনের জিনিসটা আপনি চাইতে পারবেন, এই কথাটা এক্স্যাক্টলি হাদিসের মধ্যে থাকতে হবে, এরকম না। আল্লাহ তাআলা বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব, যে কোনো জিনিস আপনি চাইতে পারবেন, এগুলো হাদিস থেকে থাকতে হবে, এরকম না। দোয়ার ব্যাপারে আপনার ব্যাপক সুযোগ আছে, তাসবির ব্যাপারে আপনার সুযোগ আছে, এই জন্য এটা আপনি চাইলে পড়তে পারবেন। আরেকটা কিতাবের মধ্যে আসছে আলফেকু আলাল মাজাহিব আলাল মাজাহিব আরবা, এই কিতাবের মধ্যে আসছে যে ওয়াইজলি সুবাদা কুল্লি আরবা রাকাত লিল ইস্তারাহা, প্রত্যেক চার রাকাতের পরে আপনি একটু রেস্ট নেবেন, ইস্তারাহা রেস্ট, হায়াদা কানা ইয়াফআলুস সাহাবা, এরকম সাহাবা ইকরাম করতেন, যেহেতু এটার নামই তারাবি, তারাবি মানে মাঝখানে একটু বিরতি নেওয়া, একটু রেস্ট নেওয়া। এরপরে বলছেন যে আপনি আরেকটা কিতাবের মধ্যে আসছে যে আল মুস্তাহাব ওয়াইজলি সাবাইনা কুল্লি তারবিহা তারবিহাতাইনি মিকদারা তারবিহা, আপনি অনেক লম্বা সময় আপনি চার রেখাত পড়তে যেতে সময় লাগে এতটুক পরিমাণ গ্যাপ দেওয়া, এটা এটা করতে পারলে ভালো, এটা করতে পারলে ভালো। এরপরে বলছেন হারামের যারা আছেন, মক্কার যারা আহলুল হারামাইন কান মুস্তামিন আলা যালিক, হারাম মক্কার যারা এরাও এটার উপরে আমল আছে, মদিনার যারা আছেন তারাও এটার উপরে আমল আছে, কিন্তু মক্কার যারা আছেন তারা আহলে মক্কা যারা এরা কি করতেন, চার রেখাত নামাজের পরে তারাবির চার রেখাতের পরে একটা তওয়াফ করতেন, প্রত্যেক চার রাকাতের পরে কি করতেন, একটা তওয়াফ করতেন, মদিনায় তো আর তওয়াফ করা যাবে না, মদিনায় তখন তারা কি করতেন, প্রত্যেক চার রাকাতের পরে আহলুল মদিনা ইসাল্লুনা আরবাআন, তারা প্রত্যেক চার রাকাতের পরে আরো চার রাকাত নফল পড়তেন, প্রত্যেক চার রাকাতের পরে আরো চার রাকাত নফল পড়তেন। তাহলে এই এরপরে মোটামুটি কথা হলে আপনারা আমার কথার থেকে এটা বুঝতে পারছেন যে এই যে তাসবিহটা কেউ বলতে পারে এটা বেদাত, এটা বলবেন যে না এটা তো তাসবিহ, এটা বেদাত হতে পারে না। এবং এটার ব্যাপারে আমরা বলছি যে আপনি এটাই পড়তেই হবে এরকম না, আপনি এটা বিভিন্ন রকমের জিনিস পড়ার সুযোগ আছে, এবং এটা সালফে সালেহীন থেকে, সালফে সালেহীন থেকে এটার পড়া কি আছে, এটার উপর আমল আছে। বিভিন্ন কিতাবের মধ্যে এই তাসবির কথা আসছে, বিশেষ করে এই যে তাসবিহ যেটা, এই তাসবির কথা আমি যেটা বললাম সেই তাসবিহটা আপনারা যে তাসবিহটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম, সেই তাসবিহটা যদি আমি একটু অর্থটা বলি, সেই তাসবির অর্থটা হলো যে পবিত্রতা ওই সত্তা, দেখেন কত সুন্দর একটা একটা তাসবিহ, সুবহানাল মুলক ওয়াল মালাকুত, পবিত্রতা ওই সত্তার যিনি ক্ষমতা ও বিশাল রাজত্বের অধিকারী, পবিত্রতা ওই সত্তার যিনি ক্ষমতা ও বিশাল রাজত্বের অধিকারী, পবিত্রতা ওই সত্তার যিনি সম্মান বরত্ব শ্রদ্ধা কুদরত অহংকার এবং শক্তিমত্তার অধিকারী,
পবিত্রতা ওই সত্তার, যিনি বাদশাহ জীবিত, যার গম নেই মৃত্যু নেই, কখনো কখনো তার কি নাই, গম নাই মৃত্যু নাই, এবং সকল দুষ্টি থেকে, সকল দুষ্ত্রুটি থেকে পবিত্র, সকল দুষ থেকে পবিত্র, মন্দ থেকে মুক্ত আমাদের প্রভু, ফিরিস্তা এবং জিব্রাইলের প্রভু, ফিরিস্তা এবং জিব্রাইলের প্রভু, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, হে মুক্তিদানকারী, হে মুক্তিদানকারী, হে মুক্তিদানকারী। এই যে তাসবিটা, এই তাসবিটা আপনি চাইলে পড়তে পারবেন, আপনি চাইলে নাও পড়তে পারবেন, এটা আপনার সুযোগ আছে। কিন্তু কেউ যদি পড়ে আপনি বাধা দিতে পারবেন না, কেউ যদি পড়ে আপনার কাছে যদি কেউ পড়ে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহান আল মালিক আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজীরু ইয়া মুজীরু ইয়া মুজীর। এটা বিভিন্ন হাদিস, বিভিন্ন পাঠগুলো বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, সবগুলো মিলাইয়া একটা সুন্দর একটা তাসবি। এটা আপনি চাইলে শুধু যে চার রাকাত তারাবির পরে পড়বেন এরকম না, আপনি চাইলে অন্য সময় পড়তে পারবেন, অন্য সময় পড়তে পারবেন। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আবার আসছে আপনার কাছে। প্রিয় ভাই বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, মুফতি সাহেবের কাছ থেকে আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নিব। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মাসনুন দুআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসনুন দুআ। আমরা আবারও সম্মানিতদের কাছে চলে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দুআ এর দিকে, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিতদের কাছে, যে মুফতি সাহেব আজকে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে, যেমন রমজানের মোবারকে আমরা করণীয় এবং বর্জনীয়। আসলে আমরা বাস্তবতা যেটা, যে এগুলা যে করণীয় আর বর্জনীয় এগুলার ম্যাক্সিমামই আমরা মানে উল্টা করি। যেমন আপনি বলেছেন যে বেশি বেশি আমরা কালেমা শাহাদা পাঠ করব, অনেক দেখা যাচ্ছে যে আমরা অফিসে যাচ্ছি অথবা যে কোনো কাজে যাচ্ছি, বাসে বসে, ট্রেনে বসে, অযথা বসে আছি, অথবা ফেসবুক ইউজ করছি অথবা মোবাইল ইউজ করছি, এই সময় আমরা এই আমলগুলো করতে পারি। অথবা আর আপনি যে বলেছেন যে মিথ্যা কথা না বলা, অথবা মারামারি না করা, এগুলো এই জিনিসগুলো না করা, অথবা বিশেষ করে আপনি যে বলেছেন ইফতার আর সুহুর, ইফতার হলো জলদি করা, সময় হওয়ার সাথে সাথে করে নেওয়া। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এখানে আমাদের মা বোনরা অথবা আমরাও যে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি, একটু লেট করতেছি, হয়তো আমরা জানি না যে আমাদের যে ইফতারটা সাথে সাথে করে নিলে আমাদের সব হবে, আমাদের উপকার ভালো হবে, এটা অনেকের মনে জানা নেই। অথবা সুহরে দেখা যায় আমরা কী করি, তারাবি আদায় করে এসে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি, অনেক সময় দেখা যায় আমাদের নামাজে চলে যায়, ফজরে চলে যায়, অত নামাজ পড়লেও আমরা উঠে নামাজ শুধু নামাজটা পড়ি, সুহরটা আগে আমরা আগে খেয়ে নিই, এরকম আমাদের এই দেশে খুব বেশি হয়। তো এগুলা থেকে আমরা কীভাবে বের হয়ে আসতে পারি? জাজাকাল্লাহ মৌলানা, আপনি আবার রিপিট করার দ্বারা অনেকেই ফায়দা, অনেকেই উপকৃত হবেন। বিশেষ করে আমরা যে কথাগুলো বলছিলাম এই রমজানের মধ্যে, যে করণীয়গুলো, এই করণীয়গুলো আমরা চেষ্টা করতে হবে। এই যে মৌলানা যে কথাটা বলছেন যে আমরা ইফতার জলদি করব, আমরা দেরি করব না, এটা সুন্নত মনে করে, এবং সেহরিও খাবো, এটাও সুন্নত মনে করে, এবং বরকতের আশায়, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে বরকত আছে। এরপরে বলা মৌলানা যে কথাটা বলছেন যে আপনি অফিসের মধ্যে আসেন, আপনি কাজ করছেন, আপনি ট্যাক্সি করছেন, আপনি যে কোনো কাজ করেন, আপনি মুখের মধ্যে তাসবিহ জারি রাখেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যে আপনার কি যেটা ফোর কলিমা, যেটা যে চার কলিমা, যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরপরে বেশি বেশি করে ইস্তেগফার করা, দুরূদ শরীফ পড়া করতেই থাকেন রমজানের মধ্যে। এটা আপনি আপনার আমল কাজ করেন, আবার আপনি হাঁটতেছেন যাইতেছেন, আপনি আপনি আমলের মধ্যে থাকেন, হয়তো তাসবিহ করেন, নাইলে তেলাওয়াত করেন, এইরকম আপনি কিন্তু একটা সেকেন্ডও নষ্ট করবেন না, একটা সেকেন্ডও নষ্ট করবেন না। আমরা যে দোয়াগুলো আপনাদেরকে সামনে আজকে যে বলেছি, বিশেষ করে ইফতারের সব দোয়া, ইফতারের সব দোয়া, এগুলো যদি আমরা সংক্ষিপ্তভাবে যদি আমরা একটা হাদিসের দিকে যাই, আর আপনাদের কল আসলে আমরা আপনাদের কল নিব ইনশাআল্লাহ। এই আমি যে দোয়াগুলো বলছিলাম, প্রথম নম্বর দোয়াটা ছিল যে ইয়া ওয়াসি আল ফতলি ইয়াগফিরলি, এটা একবারে সহজ দোয়া, এটা তো আমরা সবসময় বলতে পারি, শুধু ইফতারের সময় না,
يا واسع الفضل يغفر لي يا واسع الفضل يغفر لي يا واسع الفضل يغفر لي এটা কই থেকে পাইলাম আমরা এই যে দোয়াটা ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে আন ইবনে ওমর আন্নাহু কানা ইয়াকুলু ইনদা ইফতারিহি ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি ইবনে ওমর রাদিয়াল্লাহু এরকম একটা দোয়া করতেন ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি এরপরে আল্লাহ হযরত ইবনে ওমর বলেন যে প্রত্যেকটা মুমিনের জন্য কি আছে একটা দোয়া যে দোয়াটা কবুল হয় ইফতারের সময় চাইলে তুমি দুনিয়ার জন্য চাইতে পারো আখিরাতের জন্য চাইতে পারো কিন্তু তারা সাহাবা ইকরাম তো তারা দুনিয়া কোনো সময় চান নাই কিন্তু সুযোগ আছে আপনি আপনার দুনিয়ার জন্য আপনি চাইতে পারবেন ইফতারের সময় দোয়া কবুল হয় এই সময় যে শুধু শুধু যে আপনি আখেরাত চাইবেন এরকম না দুনিয়ার লাইনে আপনার আর্থিক সমস্যা আছে আপনার পেরেশানি আছে আপনি আপনি চাইবেন ইনশাআল্লাহ আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এতে ইবনে ওমর বলেন তুমি দুনিয়া চাও আর আখেরাত চাও যেটাই চাও তোমার দোয়া কবুল হবে তোমার দোয়া কি হবে কবুল হবে এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ইয়াকুল ইন্দা ইফতারহি ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি এবং আরেকটা দোয়া আমি যেটা বলেছিলাম আপনাদেরকে সেটা হলো এই আপনার আবদুল্লাহ ইবনে হযরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত ইয়াকুল ইন্দা ফিতরি উনি বলতেন اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي إيتا بولتن كي أرقدن صحابي حضرت عبد الله ابن عمر ابن العاص حضرت عبد الله ابن عمر ابن العاص افتار شمي دعا كورتن جي هي الله اپنا رحمت تو شب جنشر مدى بياپوك প্রত্যেকটা জিনিসের উপরে আপনার রহমত আছে এত ব্যাপক রহমত অধিকারী আপনি এই রহমতের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন আপনার ব্যাপক রহমতের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ ইন্নি আসালুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাই আন তাগফির আলি এবং আরেকটা দোয়া আমরা যেটা বলছিলাম যে মুআযি ইবনে জোহরা থেকে আছে যে যে আন মুআযি ইবনে জোহরা আন্নাহু বালাগাহু আন্নী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইযা আফতারা আল্লাহ রাসূল যখন ইফতার করতেন তখন বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটি আল্লাহ রাসূল পড়তেন জাযাকাল্লাহু মুফতি সাহেব একজন কলার চলে এসেছেন কলটা নিয়ে নিই সম্মানিত ভাই বোনের চলুন আমরা চলে যাই সর্বপ্রথম কলার কাছে দিকে সর্বপ্রথম কলার কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আপনার টিভির ভলিউমটা কমাই আমরা লগে মাতো কা তো আপনি ক্লিয়ার আমরা লগে মাতা পারবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি মুফতি সাহেব আপনি যারা চলে আসছিলেন জি আজকে যে আমরা ইফতারের লাস্ট 4 নম্বর দোয়া আমরা যেটা দেখাইছিলাম বৌডের মধ্যে 4 নম্বর দোয়া ইফতারের পরের দোয়া ইফতারের পরের ইফতার কিছু খাওয়ার পরে এটা পড়া এটা হলো হাদিসের মধ্যে আছে আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর তাকী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال كان رسول الله صلى الله عليه وسلم اذا افطر যে সময় ইফতার করতেন তখন বলতেন قال আল্লাহ রাসূল বলতেন ذهب الظمأ ذهب الظمأ وابتلت العروق وثبت الاجر ان شاء الله এই দোয়াটি আল্লাহ রাসূল ইফতার করার পরে করতেন কিছু খাওয়ার পরে কিছু ড্রিঙ্ক করার পরে করতেন ذهب الظمأ وابتلت العروق وثبت الاجر ان شاء الله এই যে দোয়াগুলো আমরা বললাম এই দোয়াগুলো আমরা অবশ্যই আমরা এটা ফিক্স না এগুলো তো করব এছাড়াও ইফতারের আগে আমরা সবাই মিলে আমরা কি করব দোয়া করব এখন সবাই মিলে যে দোয়া করা সবাই মিলে যে দোয়া করা এটাও হাদিসের মধ্যে আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আছে যে ওনার আমল ছিল ইজা আফতারা দাআ আহলাহু ওয়া ওয়ালাদাহু ওয়া দাআ ইফতারের সময় তার তার ছেলেদেরকে তার ফ্যামিলিকে ডাকতেন এবং সবাই মিলে দোয়া করতেন তাইলে ইফতারের আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে কমসে কম আপনারা বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা ইফতারের মধ্যে ইফতার আয়োজনের মধ্যে ব্যস্ত থাকেন আল্লাহর ওয়াস্তে আপনারা আইটেম যদি একটা কম হয় কোনো সমস্যা নাই কিন্তু রমজান পাবেন না আগামী রমজান যে আমরা পাবো এটার গ্যারান্টি নাই আইটেম ফার্স্টের জায়গায় 4টা হইলে সমস্যা নাই কিন্তু আপনি ইফতারের 10-15 মিনিট আগে আপনি ফারিগ হয়ে যান ইফতার রেডি করে আপনার দস্তারখানার মধ্যে বিছাইয়ে আপনারা একসাথে বসেন এবং দোয়া করতে থাকেন এবং এই সময় আপনার আপনার প্রয়োজনের জন্য আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার মা বাবার জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করতে থাকেন জাযাকাল্লাহু মুফতি সাহেব কলটা নিয়ে নেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি হুকা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি
আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে হোক আপনার প্রশ্ন হোক নারী চাপ জি হোক আপনার আমরা আসলে এটা মাসনুদার প্রোগ্রাম আপনার যে অন্যান্য যে অনুষ্ঠান আছে এগুলোতে আপনার করতে পারবো তারপরে হোক আপনার প্রশ্নটা হইলেও কা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার ঠিক আছে আসলে আরো আমরা যে আলোর দেশে আরো কয়েকটা প্রোগ্রাম আছে এই অনুষ্ঠানগুলো আপনার প্রশ্ন করতে পারবো আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জাজাকাল্লাহ আমরা এই যে ভাই প্রশ্ন করেছেন আসলে এটার উত্তর হলো যে আপনি সোনার দামটা আপনি বের করতে হবে যেমন ধরেন সোনার এই রেটটা কত একটা হইলো গ্যারি আপনি বলছেন 46 বরি সোনা এখন 46 বরি সোনা যদি একটা এক্সাম্পল দেই যদি 400 পাউন্ড করে হয় তাইলে আপনি 46 দিয়ে আপনি কি করবেন সম্পূর্ণ আপনি এই দেখবেন টোটাল কত হয় 400 পাউন্ড বা 500 পাউন্ড করে হয় তখন টোটাল কত হয় টোটাল হওয়ার পরে আপনি কি করবেন 40 দিয়ে ভাগ দিবেন 40 দিয়ে ভাগ দিবেন 2.5 একশোর মধ্যে 2.5 মানে 40 পাউন্ডের মধ্যে 1 পাউন্ড 100 পাউন্ডের মধ্যে 2.5 পাউন্ড 1000 পাউন্ডের মধ্যে 25 পাউন্ড এখন যদি আপনার 5000 পাউন্ড হয় এইরকম আপনার হয়ে যাবে 125 পাউন্ড হয়ে যাবে এটা আপনার করতে হবে এটা একজাক্টলি বলতে পারবো না আমরা কেউই বলতে পারবে না 2.5% এখন আপনার সোনা কতটুকু আছে আপনি দেখতে হবে এটার দাম কত আর একটা জিনিস হইলো কেউ কেউ আছেন নতুন সোনার দামও দেন নতুন ধরেন 500 পাউন্ড যদি রেট হয় বর্তমানে বড়ি হয় 500 পাউন্ড ধরেন কেউ আছে আবার একটু চাইলে কমাইতে পারেন যেহেতু ইউজ করা সোনা এটার বাজারের মধ্যে রেটটা একটু কম 50 পাউন্ড কম হতে পারে বা 100 পাউন্ড কম হতে পারে এটা যদি আপনি একটু কম দেন দেওয়ার অনুমতি আছে পারমিশন আছে ইউজ করা সোনার রেটটা নতুন সোনা থেকে একটু কম হয় তাইলে এই হিসাবে আপনি সব মিলিয়ে আপনি এটার রেট দেখতে হবে টোটাল মারতে হবে কত সব মিলিয়ে কত যত হয় এতে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন ইনশাআল্লাহ যে মূল পরিমাণটা দেখতে হবে প্রথম এরপর দরটা দেখতে হবে বাজার দর জি এরপর 2.5% আমরা করে নিব জি জাযাকাল্লাহ মুফতি সাহেব নেক্সট কল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার বিউ যদি আমার সালাম দিবা ওয়া আলাইকুম আসসালাম জি আমি হুজুরের লগে একটা কথা মারতাম জি হোক আছেন আমি আমি একটা সিরিজ দিকেই চাই ইন তো দোয়া দু জগর পাঁচ জগর মুক্তি সাহা আদিম এর লাগি আমি জগরছি যে ও যে জগাতন হয়েছা আমরা যে গাছ নিয়ে আসাব রাখি জি জি হোক আমরা যে গাছ নিয়ে আসাব রাখি নিয়ে আসাব তো তোলো একটা হয় যে টাইম টান বাচ্চা কাচ্চা লইয়া তা হইন গাউ তো আমরা গাউ তা হই তা কে পড়াই নিমা অতি করুন জি আসলে আপনি প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন বাট আমরা এই অনুষ্ঠান রইল মাসনুদার প্রোগ্রাম আরও যে ইসলামের প্রোগ্রামগুলো আছে ওনার আপনার প্রশ্ন করতে পারবা তারপর মুফতি সাহেব ইনশাআল্লাহ ট্রাই করবা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জাজাকাল্লাহ জি মুফতি সাহেব উনি একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা করেছেন এটা আমরা সংক্ষেপে উত্তরটা দিয়ে দেই যে যে কোনো মানুষকে আপনি দিতে পারবেন কিন্তু দেওয়ার আগে দেখতে হবে তার জাকাত নেওয়ার মতো এই অর্থাৎ জাকাত খাওয়ার উপযুক্ত মানুষ কিনা উনি যে কোনো রকমের হোক হুজুর হোক বা হুজুর ছাড়াই হোক বা একজন জেনারেল শিক্ষিতই হোক হ্যাঁ একবার হাই লেভেলের একজন এডুকেশন থাক কিন্তু দেখতে হবে হয়তো তার অভাবই হয়ে গেছে হ্যাঁ তখন আমরা জাকাতের মেইন মেইন নিয়মটা হইল জাকাত আপনি কাকে দিবেন যে আপনি ফকিরকে দিবেন মিসকিনকে দিবেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা যে এখন ফকির এবং মিসকিন কে এগুলার এটা একটা সংজ্ঞা আছে এই জন্য বলা হয় যে একজন মানুষ যে মানুষের তার খাওয়া দাওয়া করার পরে তার সেভিংটা যদি সেভিংটা যদি দেখা যায় 30-40 হাজার টাকা হ্যাঁ জি মিনিমাম 30-40 হাজার টাকা রূপার হিসাবে 30-40 হাজার টাকা যদি কারোর কাছে এক্সট্রা থাকে তাকে জাকাত দেওয়া যাবে না এখন যদি এই ক্যাটাগরিতে এই হুজুর পড়েন তাহলে আপনি দিতে পারবেন আপনার একজন এই গোষ্ঠীর মধ্যে একজন মানুষ আছে কোনো মানুষ হোক বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে আপনি দেখতে হবে এই মানুষটার যদি দেখা যায় খাওয়া দাওয়ার পরে তার একটা সেভিং আছে বা তাইলে তো তার দরকার নাই একজন মানুষ খাওয়া দাওয়া করে তার কাছে আরো এক্সট্রা কি আছে কিছু পয়সা আছে তাহলে এই মানুষকে দেওয়া দরকার নাই যে যে মানুষের পয়সা নাই যে মানুষের খাওয়া দাওয়া করতে পারছে না তাদেরকে দেওয়া দরকার হ্যাঁ এইরকম মানুষ যারা জাকাত উপযুক্ত না এদেরকে আপনি এক্সট্রা হাদিয়া দিতে পারেন নর্মাল ডোনেশন করতে পারেন নর্মাল আমরা অনেকে মনে করি কি
বস্তা জানার জন্য এটা জিজ্ঞেস করা ভালো, কিন্তু আমিও বিশ্বাস করি যে আপনারা শুধু যে জাকাত দেন এরকম না, জাকাত ছাড়া আমরা সবাই দিই, আমরা সবাই জাকাত ছাড়া দিই, কিন্তু মস্তাটা জানার জন্য তাকে দেওয়া যাবে কি না, যদি দেওয়া যায় না তো আপনার আমরা অনেকেই আছে অন্যগুলা দিয়ে দেই, নর্মাল ডোনেশন দিয়ে দেই যে ওনাকে জাকাত দেওয়া যাবে না তো ওনাকে 5,000 টাকা এমনি দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলার কিন্তু এই জাকাত তো মাত্র 2.5% আসলে, কিন্তু এছাড়াও আমাদের আরও অনেক লাইট আমাদের উপরে আছে, অনেকের হক আমাদের উপরে আছে। সব মিলিয়ে যে মানুষকে আপনি জাকাত দিবেন এই মানুষকে দেখতে হবে এই মানুষের যদি এইরকম কি হয় প্রয়োজন তার সারার পরে, তার তার যে প্রয়োজনটা তার খাওয়া দাওয়া বা তার যে একটা খরচ আছে এই খরচার পরে যদি তার সেভিং বেশি একটা থাকে না তাইলে আপনি দিতে পারবেন। জাজাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে আমরা যে আলোচনা ছিলাম আজকের যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আপনি বলেছেন, যেমন এর মধ্যে একটা বলেছেন যে আপনি যে তারাবির 4 রাকাত পরপর যে মোট কথা হলো যে একটা গ্যাপ হওয়া মানে একটা বিরতি নেওয়া, এর মধ্যে আমরা যে কোনো ভালো একটা উত্তম আমল করব, এর মধ্যে সবচেয়ে উত্তম আমল যেটা আপনি বলেছেন দোয়ার কথা, যে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। জি, তারপর আমরা তো আপনি বলেছেন আমরা বলি যে ওইটা আমল করার মধ্যে কোনো মানে খারাপ কিছু নেই, অবশ্যই এটার মধ্যে সব হবে, এটার মধ্যে উপকার হবে। জি, তো মোট কথা হলো যে আমরা একটা বিরতি নিব, বিরতির মধ্যে হলে যে কোনো একটা আমলের মধ্যে আমরা থাকবো, ওইটা হলো মেইন কথা। জি, তাই এমনই তো হয়। জি, এরকম আমরা 4 রাকাতের পরে পরে আমরা যে কোনো বিভিন্ন জিনিস আমাদের চয়েস আছে, তাসবিহ আদায় করতে পারি, আপনার কোরআন তেলাওয়াত করতে পারি, আপনি দুরুদ পড়তে পারি, আমরা দুরুদ পড়তে পারি বা নীরবও থাকতে পারি, নীরবও থাকতে পারি। জি, এরকম আপনি করতে পারেন। কথা হলো একটা বিরতি দেয়া। জি, বিরতি দেওয়া। আর আরেকটা জিনিস হইল আপনার এই যে কি যেটা তারাবির নামাজের ব্যাপারে আমরা একটা অনেক সময় আসে, আমরা অনেকেই এই 8 রাকাতের পরে অনেকেই দেখা যায় যে এই যে দেখা দেখি অনেক মানুষ চলে যান, অনেক মানুষ চলে যান, এই সম্পর্কে আমাদের অনেক প্রোগ্রামের মধ্যে কথা বলা হয়েছে। একটা হাদিস আপনাদেরকে আমি বলি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ইমামের সাথে এই আপনার এই নামাজে দাঁড়াইল কিয়ামুল লাইল করতেছে ইমামের সাথে, আর ইমামের সাথে শেষ করে হ্যাঁ এই মানুষকে আল্লাহ তাআলা পুরো রাত্রের কিয়ামুল লাইলের সওয়াব দিবেন। এটা সহিহ হাদিস। এমনকি 8 রাকাতের কথা তো আমরা এটাকে বলছি যে এটা তাহাজ্জুদের হাদিস, এবং রমজানের মতো মাসে আপনি কেন এই মানুষকে এই আমরা পিছনে পা রাখবো, আমরা 10 রাকাতও পড়বো আরও এক্সট্রা তারাবি পড়বো আরও এক্সট্রা তাহাজ্জুদ পড়বো যত করবো ততই আমাদের রমজানের মতো মাসে এই তারাবি কিন্তু আপনি রমজান পরে করতে পারবেন না, আফসোস করবেন। কিন্তু আপনি জীবনে আপনি 8 রাকাত যদি পড়েন তাহলে 8 রাকাত পড়ার পরে আপনি 12 রাকাত থেকে মিস হলেন, ডেইলি আপনি 12 রাকাত মিস করছেন, এরকম প্রত্যেক পুরা মাসে আপনি কতটা রাকাত মিস করলেন, কতটা সজিদা মিস করলেন। হ্যাঁ, এরপরে এই যে 20 রাকাত তারাবি যেটা হাদিতে উমর রাদিয়াল্লাহু জমানায় সমস্ত সাহাবা একরাম একমত, এরকম না একজন মানুষ ইখতিলাফ করেন নাই, একজন সাহাবি ইখতিলাফ করেন নাই, তারা সবাই 20 রাকাতের উপরে কি হয়েছেন একমত হয়েছেন। এখন বলেন যদি যে আপনি হাদিস এই হাদিসের মধ্যে 8 রাকাতের কথা আসছে তাহলে বোঝা গেল এই সময় যারা সাহাবা একরাম ছিলেন এরা কেউ হাদিস বুঝেন নাই, এরা কেউ হাদিস বুঝেন নাই, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে 8 রাকাতের হাদিস এই হযরত আয়েশা এরকম ছিলেন তখন বলতে পারতেন যে তোমরা কি শুরু করছো, এটা তোমরা কি শুরু করছো, এটা তো বেদাত। হ্যাঁ, এই জন্য মানুষকে বিভ্রান্ত করা দরকার নাই। আজকে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যারা থাকেন এরাও বিভ্রান্ত হচ্ছেন, এরাও 8 রাকাতের পরে লেজি হয়ে যাচ্ছেন, বলছেন যে মানুষ যায় আমিও যাই, একটু রেস্ট নেই। আসলে এইটা থেকে আমাদের বের হওয়া দরকার। আমাদের মা বোনরা জানি না আপনাদের কি অবস্থা, আপনারা আমাদের মসজিদের ভিতরের অবস্থা পুরুষরা যে সময় দেখে কিছু মানুষ যায় তখন অনেকেই চলে যায়, এখন আপনারা তো আর ঘরেই আছেন, আপনারা তো ঘরেই আছেন, আল্লাহর হস্তে আপনারা 20 রাকাত পড়বেন। হ্যাঁ, একজন মানুষ অসুস্থ আপনি যদি এটা ডিফারেন্ট, আপনি যদি ওজোর থাকে আপনি 12 রাকাত পড়ছেন 10 রাকাত পড়ছেন এটা তো ডিফারেন্ট, কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনি তারাবির নামাজটা 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। এবং এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে আমরা সব লাইনে আমরা আগে বাড়বো, সব লাইনে আমরা আগে পড়বো। জাযাকাল্লাহ মুফতি সাহেব। নেক্সট হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মুফতি সাহেব, কলটা মানে ড্রপ হয়ে গেছে। জি জি জি, এই কথাই আমরা বলছিলাম যে রমজানের মাসের মধ্যে আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে আমরা বিশেষ করে যে আমলগুলো আছে সব আমলগুলো আমরা বেশি করে করব। কেন আমি জানি না যে এই রমজানটা আমার শেষ রমজান কিনা। হ্যাঁ, অনেক সময় আছে কাফনের কাপড় বাজারে চলে আসছে কিন্তু আমি জানি না কাফনের কাপড়টা যে আমার কাফনের কাপড়টা বাজারে চলে আসছে, এটা কাপড়টাতে যে কোম্পানি বানায় এই সাদা কাপড়টা বানাইছে
এটা হয়তো আমার আমরা যারা এখানে আসি আমাদেরকে যারা দেখছেন আমাদের মধ্যে হয়তো এরকম হতে পারে যে আমাদের কাপড়টা বাজারে চলে আসছে আসছে হ্যাঁ এরকম হতে পারে কিন্তু আমি জানি না তাইলে এই আমরা রমজানকে এটা মনে করতে হবে এটা শেষ রমজান শেষ রমাদান মনে করে করতে হবে সবচেয়ে বড় জিনিস হইল রমজানের যে আদাবগুলো রোজার মধ্যে যে আদাবগুলো আছে এগুলা খেয়াল রাখতে হবে বিশেষ করে এই রমজানের মধ্যে প্রথম নম্বর আদব হইল যে রমজানের মধ্যে আমরা কি করব না যে চোখের দ্বারা কোনো গুণা করব না রমজানের আদব হইলে চোখের দ্বারা গুণা করব না জবানের দ্বারা আমরা কোনো মানুষের গীবত শেকায়াত করব না কোনো মানুষের এই আপনার কোনো মানুষকে গালাগালি করব না জবানের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিব না গীবত করব না চুগুল করি করব না তিন নম্বর হলো কানের দ্বারা যেগুলো শোনা যায় না আরেকজনে গীবত করছে তখন বলেন ভাই আপনি রমজানে এটা করেন না হ্যাঁ অথবা আপনি দেখা যায় উনি বন্ধ করতেছে না তখন আপনি বলবেন যে আমি চলে যাচ্ছি বা আপনি চলে যান মজলিস থেকে চলে যান তবুও আপনি গীবত শুনবেন না এটা এমন সমস্যা হয়েছে কি জানেন আমরাও বাঁচতে পারছি না বাস্তবতা হলো এটা আমরাও বাঁচতে পারছি না এটা আল্লাহ তাআলার ফজল ছাড়া আমরা বাঁচতে পারবো না আমরা চেষ্টা করতে হবে কিন্তু যে গীবত শুনবো না গীবত করবো না কোনো মানুষের কথা হলে আমরা বলবো যে ভাই এগুলা কথাটা না বলে অন্য কথা বলেন অন্য কথা বলেন এরকম আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যে প্রথমে আমরা বললাম জবানের দ্বারা আমরা কিছু করবো না চুকুল করি করবো না গীবত করবো না কানের দ্বারাও আমরা নাজায়েজ কোনো জিনিস শুনবো না এরপরে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও আমরা কোনো গুণা করবো না হাতের দ্বারা পায়ের দ্বারা কোনো মানুষকে কষ্ট দিব না এরপরে ইফতার এবং সাহরির সময় পেট ভরে খাবো না পেট ভরে খাবো না পেট ভরে যদি আমরা খাই তাহলে এটা কি হয়ে যাবে পেট ভরে খাইলে আমরা এটা রোজার যে মেইন টার্গেট এটা নষ্ট হয়ে যাবে জাযাকাল্লাহ মুফতি সাহেব নেক্সট আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা সাথে তো হোক ইনশাল আমরা এই সময় হোক তারপর আমরা চেষ্টা করবো আপনার এই এটার অর্থটা দেখানোর লাগে জাযাকাল্লাহ জি মুফতি সাহেব উনি ওই যে চারাগাত পর যে দোয়াটা ওইটার অর্থ জানতে চাইছেন আর কি জি আমরা যদি অর্থটা যদি আমরা দেখাইতে পারি আমাদেরকে একজন ভাই রিকোয়েস্ট করছেন যে এই যে আপনারা আশা করি আপনি দেখতে পাচ্ছেন এই যে সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুতের তরজমা বা অর্থটা আপনি দেখতে পাচ্ছেন এইটার অর্থটা হলো পবিত্রতা ওই সত্তার যিনি ক্ষমতা ও বিশাল রাজত্বের অধিকারী পবিত্রতা ওই সত্তার যিনি সম্মান বরত্ব শ্রদ্ধা কুদরত অহংকার এবং শক্তিমত্তার অধিকারী পবিত্রতা ওই সত্তার যিনি বাদশাহ জীবিত যার গুম নাই এবং মৃত্যু নেই যার গুম নাই এবং মৃত্যু নেই কখনো তার গুম নাই এবং মৃত্যু নেই যিনি সকল দুষ্টুটি থেকে পবিত্র সকল মন্দ থেকে মুক্ত আমাদের প্রভু ফিরিস্তা এবং জিব্রাইলের প্রভু ফিরিস্তা এবং জিব্রাইলের প্রভু এরপরে হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও হে মুক্তিদানকারী হে মুক্তিদানকারী হে মুক্তিদানকারী জি জি জাযাকাল্লাহ মুফতি সাহেব আশা করি আপনার যে প্রশ্নের উত্তর পেয়েছেন জি মুফতি সাহেব আসলে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আসলে সংক্ষেপে আলোচনা করেন ভালো হয় জি আমরা আজকে রমজানের সর্বশেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই যে অনেক বড় এক বুজুর্গ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই বলেছেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য তিনটা কোর্স আছে আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কোর্স তিনটা কোর্স আছে একটা হলো দীর্ঘ কোর্স অনেক দীর্ঘ দীর্ঘ কোর্স একটা হলো আপনার একটু এই কি যেটা শর্ট কোর্স একটা হলো আরও শর্ট কোর্স জি হ্যাঁ এখন এই যে দীর্ঘ কোর্স কোনটা দীর্ঘ কোর্স হইল আল্লাহর ওলি হওয়ার জন্য দীর্ঘ কোর্স হইল যে পুরাটা জীবন আপনি আল্লাহর যত হুকুম আছে ফরজ এবং ওয়াজিব সুন্নত এই সবগুলো আপনি পালন করবেন আল্লাহর সমস্ত হুকুমগুলোকে পালন করবেন নবীর সুন্না মোতাবিক জীবন করবেন আর আপনি যত রকমের জিনিস থেকে বাধা দেওয়া হয়েছে নিষেধ করা হয়েছে এগুলো থেকে বাঁচবেন এটা হলো দীর্ঘ কোর্স আর আরেকটা কোর্স হইল আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য আরেকটা আমল হলো যে রমজানের মাস এই যে এক মাস ব্যাপী একটা কোর্স যদি কোনো মানুষে এই যে আমি যে বললাম যে রমজানের যদি সঠিকভাবে যদি রোজা রাখতে পারে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে সে আল্লাহর ওলি হয়ে যাবে রমজানের মধ্যে চোখের দ্বারা গুণা করে না জবানের দ্বারা গুণা করে না কানের দ্বারা গুণা করে না এরকম যদি হয় তাহলে রমজানের দ্বারা এই রমজানের দ্বারা সে ডেফিনেটলি একবারে 100% নিশ্চিত সে আল্লাহর ওলি হয়ে যাবে সে আল্লাহর ওলি হয়ে যাবে নফল আমল যদি কমই করে সে যদি গুণা থেকে বাঁচে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে এটা হলো আরেকটা কোর্স হইল আরও শর্ট কোর্স হইল হজের মধ্যে 4-5 দিনের আমল এই 4-5 দিনে যদি কোনো মানুষের সঠিকভাবে হজ করে তাহলে এই হজের দ্বারাও সে আল্লাহর ওলি হয়ে যায় তাহলে আমরা বললাম
আল্লাহর ওলি হওয়ার জন্য তিনটা কোর্স, একটা দীর্ঘ কোর্স, একটা রমজান, একটা হজ। এই রমজানের মধ্যে আমরা আসি, আমরা সবাই চেষ্টা করব আমরা যাতে রমজানকে সঠিকভাবে, রমজানের রোজাকে আমরা সেভ করি, রমজানের মধ্যে যাতে আমরা আমল করি, রমজানের রাত এবং দিনে বেশি আমল করি, দোয়ার এহতেমাম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। জাযাকাল্লাহ সাহেব। প্রিয় ভাই বোনরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথির কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠান প্রথম থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, শুনলাম, সময় দিলাম, সব কিছু করে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।